ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় পাটের গুদাম চাঞ্চল্য এলাকায়। বুধবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার শালকুমার বাজারে পাটের গুদামে অগ্নিকাণ্ড। শালকুমার বাজারে পাটের গুদামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফালাকাটা ও আলিপুরদুয়ার থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও দমকলের তৎপরতায় আগুন বাজারের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েনি, তবুও পাটের গাঁটের ভেতর ধিক ধিক করে জ্বলছিল আগুন। তাই দমকল আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। কি করে আগুন লাগলো তার তদন্ত শুরু হয়েছে। এই দেওয়ালটা, এই দেওয়াল, এই দিকে আছে।